আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অবগত আছেন সিলেটের বন্দরবাজারের পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে রায়হান নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে কারা যুক্ত ছিল? পুলিশ সদস্যরা, বিশেষ করে এসআই আকবরের কথা আপনারা শুনেই থাকবেন। দর্শক শ্রোতা, ঘটনার পরে এসআই আকবর গা ঢাকা দেয়। আমরা চিন্তা করেছিলাম সে ভারতে পালায় গেছে, কিন্তু না, তাকে আজকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন। তো আমাদের কাছে ইতিমধ্যে একটা ভিডিও ফুটেজ চলে এসেছে, সেটা আপনাদেরকে দেখাবো এবং সেটার উপরে কথা বলবো। ওকে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। প্রথম কথা হচ্ছে ওনার একটু চেহারাটা দেখেন, উনি যখন পুলিশে ছিলেন তখন তার চেহারাটা একটু মিলিয়ে দেখেন, একদম চেহারার 12টা বাজায় ফেলছে। এটা স্বাভাবিক, কারণ সে চাইছে মানুষজন মানে যাতে তাকে সহজেই না চেনে। দেখি তারপরে এলাকার লোকজন ধরার পরে তাকে কি করলো। আশেপাশের মানুষজন আঞ্চলিক ভাষায় কথা বলছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না, তারা বলতেছিল যে 10,000 টাকার জন্য তুই রায়হান রে পিটা মেরে ফেলাইছিস। তুমি মারবার অধিকার হইল, আমি মারি নাই ভাই। কুরকু ভাই কু ওই যা ও ফুয়া দেখো মারছো কোন ও যে রাহান হত্যার নেটো ছাড়িয়া দিছে যে কই ফাউরি বলতেছিল সবাই যে রায়হান হত্যার সাথে মূল আসামি হচ্ছে এটা। সবাই বলতেছিল তুই কেমনে একটা মানুষে মেরে ফেলালি, তুই পুলিশ হইছিস তে কি হইছে, তুই একজনকে মারার সাহস কই থেকে পাইলি? আর আকবর বলতেছে যে ভাই অবস্থা খারাপ দেখে হাসপাতালে পাঠাইছি। পিটে অবস্থা খারাপ করছিস তুই, এবার বোঝ কত ধানে কত চাল। এতদিন এই এসআই আকবরের পরিবার বলতেছিল যে তাকে গুম করা হয়েছে, এখন তো স্পষ্ট হয়ে গেল যে সে নিজে থেকে পলানোর চেষ্টা করছিল আর জনগণ ধরে ফেলেছে। সে নিজে স্বীকার করলো আকবর। এখানে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে, তার কণ্ঠটা আকবরের মতোই, চেহারা শুরুতে 12টা বাজায় ফেলাইছে। এটা পুলিশ একটা বিষয়ে কিন্তু ভালো লাগলো, মানে এর সংবাদ এত পরিমাণ প্রচার করা হয়েছে যে বাংলাদেশের সব মানুষজন তাকে এখন চিনে কালপিট পুলিশ হিসেবে। পলাইতে গেছিল, আশেপাশের লোকজন বুঝতে পেরেছে যে এসআই আকবর, তাই তারে বাঁধছে, বান্দা মনে হয় প্রশাসনের কাছে তুলে দিছে। যাই হোক, আমরা এখন কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দিব। দর্শক শ্রোতা, আমি একটু আকবরের ছবিটা এখানে নিয়ে আসতেছি। এই হচ্ছে কালপিট পুলিশ এসআই আকবর, কিছু টাকার জন্য একটা ছেলেকে পিটায় মাইরা ফেলাইছে। পরবর্তীতে ছেলেটার লাশ দুইবার তোলা হয়েছে, মানে একবার দাফন করা হয়েছে, আবার তোলা হয়েছে ময়না তদন্তের জন্য।
এইরকম পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে, কঠিন শাস্তি হইতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে এরকম ঘটনা না ঘটে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি অনেক খারাপ পুলিশ সদস্য আছে, সকল পুলিশ সদস্য খারাপ না, এটা আমি আগেই বলে নিচ্ছি, কিছু কিছু খারাপ পুলিশ সদস্য আছে যারা মানুষদেরকে ফাঁসায় ফাঁসায় টাকা সংগ্রহ করে, কিন্তু এ ফাঁসাইতে যায় নিজেই ফাঁসা গেছে, এমন মায়ের দিছে যে সে লোকটা মারাই গেছে। তীব্র নিন্দা জানাচ্ছি আর আমরা চাচ্ছি যে এই এসআই আকবরের ফাঁসি হোক। কি বলেন আপনারা, কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।